ভেঙে গিয়েছে চেহারা, ধীরে ধীরে দুর্বল হচ্ছে শরীর। সহযোদ্ধাদের কেউ কেউ হাসপাতালে ভর্তি হয়েছেন, কিন্তু মনোবল এখনো অটুট। উৎসবের শহরে দিন বদলের স্বপ্ন নিয়ে অনশন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। সেই মঞ্চে হাজির হলেন সঙ্গীত শিল্পী মৌসুমী ভৌমিক, ধরলেন প্রতিবাদের গান। দিনে দিনে জোরালো হচ্ছে আর্যকর আন্দোলনের প্রতিবাদ। ধর্মতলায় চলছে জুনিয়র চিকিৎসকদের অনশন। শহর জুড়ে সবাই যখন উৎসবের আনন্দে মশগুল, ধর্মতলায় তখনও দ্রোহের সেই চেনা ছবি। অনশনরত অবস্থায় জুনিয়র চিকিৎসকরা, সময় যত বাড়ছে ততই তীব্র হচ্ছে প্রতিবাদ। জুনিয়র ডাক্তারদের অনশনের সমর্থন জানাচ্ছেন সমাজের নানা স্তরের মানুষজন। পুজোর দিনেও এই আন্দোলনে তাদের পাশে এসে দাঁড়িয়ে স্লোগান তুলেছেন শহরের নানা প্রান্তের মানুষ। রবিবার বিজয়া দশমীর সন্ধ্যায় জুনিয়র চিকিৎসকদের মনোবল বাড়াতে সেখানে হাজির হলেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী। গাইলেন, আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো। দুর্গাপুজো আর উৎসবের মরশুমে যখন মেতে গোটা শহর, তখন ধর্মতলায় ধরা পড়ল এই ছবি। আর্যকর কাণ্ডের সুবিচার চেয়ে পথে আম জনতা, অনশনে জুনিয়র চিকিৎসকরা, আর তাঁদের সঙ্গে প্রতিবাদের হাতিয়ার মৌসুমী ভৌমিকের গান। গান শুনে আবেগে ভাসলেন অনশনকারীরা, কেঁদে ফেললেন অনশনরত জুনিয়র চিকিৎসক অর্ণব মুখোপাধ্যায়, একইভাবে চোখ ভেজল বাকিদেরও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। বাংলা সঙ্গীত জগতে মৌসুমী ভৌমিকের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার অপেক্ষা রাখে না প্রতিবাদী হিসেবে পরিচিত মৌসুমী ভৌমিক। তার গানের খরানাও তেমন। অতীতে একাধিক ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন শিল্পী। তার গান বারবার হয়ে উঠেছে প্রতিবাদের ভাষা। এবার জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে পাশে দাঁড়ালেন তিনি। বলা যায় জুনিয়র চিকিৎসকদের অনশন মঞ্চে উপস্থিত হয়ে এই প্রতিবাদের আগুনকে আরও খানিকটা উস্কে দিলেন মৌসুমী ভৌমিক। একই সঙ্গে শিল্পীকে পাশে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন আন্দোলনকারীরাও। আমরের অনশনে বসে থাকা একাধিক জুনিয়র ডাক্তার অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার রাতে অনশনকারী চিকিৎসক তনয়া পাঁজাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কলকাতা এবং উত্তরবঙ্গ মিলিয়ে এখনও পর্যন্ত মোট 5 জন জুনিয়র ডাক্তার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। ধর্মতলা এবং শিলিগুড়ি মিলিয়ে মোট 7 জন জুনিয়র ডাক্তার এখনও আমরণ অনশনে। মঙ্গলবার আমরণ অনশন কর্মসূচির 11তম দিনে আরও জোরালো হচ্ছে প্রতিবাদ। নেওয়া হয়েছে একাধিক কর্মসূচি। মঙ্গলবার শহরে দ্রোহের কার্নিভালের ডাক দিয়েছে সিনিয়র চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। একই দিনে দেশব্যাপী 12 ঘন্টার অনশনের ডাক দিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত থাকা জুনিয়র ডাক্তাররা। মঙ্গলবার সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত দেশের সর্বত্র মেডিকেল কলেজগুলির ক্যাম্পাসে অনশনে জুনিয়র ডাক্তাররা। কিন্তু কবে ঘুম ভাঙবে প্রশাসনের, এখন তারই অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।